ও তথামৃতীবন কবিড়ি কলম শপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা তুবি গৃহতি এ ভূরিদা জ শ্যাম্পুকুর্টিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ আঠারোশো তিরিশে অক্টোবর মাস্টার সহাসে ডাক্তারের প্রতি আপনাকে ভাদুড়ি বলেছেন ইট পাটকেল থেকে আরম্ভ করতে হবে ডাক্তার সে কিরকম মাস্টার মহাত্মা সূক্ষ্ম শরীর এসব আপনি মানেন না ভাদুরি মহাশয় বোধ হয় থিওসফিস্ট তাছাড়া আপনি অবতার লীলা মানেন না তাই তিনি বুঝি ঠাট্টা করে বলেছেন এবার মূলে মানুষ জন্ম তো হবেই না কোনো জীবজন্তু গাছপালা কিছুই হতে পারবেন না ইট পাটকেল থেকে আরম্ভ করতে হবে তারপর অনেক জন্মের পর যদি কখনো মানুষ হন ডাক্তার ও বাবা মাস্টার আর বলেছেন আপনাদের যে সায়েন্স নিয়ে জ্ঞান সে মিথ্যা জ্ঞান এই আছে এই নাই তিনি উপমাও দিয়েছেন যেমন দুটি পাতকুয়া আছে একটি পাতকুয়ার জল নিচের স্প্রিং থেকে আসছে দ্বিতীয় পাতকুয়ার স্প্রিং নাই তবে বর্ষার জলে পরিপূর্ণ হয়েছে সে জল কিন্তু বেশি দিন থাকবার নয় আপনার সায়েন্সের জ্ঞানও বর্ষার পাতকুয়ার জলের মতো শুকিয়ে যাবে ডাক্তার ঈষৎ হাসিয়া বটে গাড়ি কর্নওয়ালি স্ট্রিটে আসিয়া উপস্থিত হইল ডাক্তার সরকার শ্রীযুক্ত প্রতাপ ডাক্তারকে তুলিয়া লইলেন তিনি গতকল্য ঠাকুরকে দেখিতে গিয়াছিলেন শট ত্রিংশ পরিচ্ছেদ ঠাকুর সেই দোতলার ঘরে বসিয়া আছেন কয়েকটি ভক্ত সঙ্গে ডাক্তার এবং প্রতাপের সঙ্গে কথা কহিতেছেন ডাক্তার শ্রী রামকৃষ্ণের প্রতি আবার কাশি হয়েছে সহাস্যে তা কাশিতে যাওয়া তো ভালো সকলের হাস্য শ্রী রামকৃষ্ণ সহাস্যে তাতে তো মুক্তি গো আমি মুক্তি চাই না ভক্তি চাই ডাক্তার ও ভক্তেরা হাসিতেছেন শ্রীযুক্ত প্রতাপ ডাক্তার ভাদুড়ির জামাতা ঠাকুর প্রতাপকে দেখিয়া ভাদুড়ির গুণগান করিতেছেন শ্রী রামকৃষ্ণ প্রতাপকে আহা তিনি কি লোক হয়েছেন ঈশ্বর চিন্তা শুদ্ধাচার আর নিরাকার সাকার সব ভাব নিয়েছেন মাস্টারের বড় ইচ্ছা যে ইট পাটকেলের কথাটি আরেকবার হয় তিনি ছোট নরেনকে আসতে আস্তে আস্তে অথচ ঠাকুর যাহাতে শুনিতে পান এমনভাবে বলিতেছেন ইট পাটকেলের কথাটি ভাদুরি কি বলেছেন মনে আছে শ্রী শ্রীরামকৃষ্ণ সহাস্যে ডাক্তারের প্রতি আর তোমায় কি বলেছেন জানো তুমি এসব বিশ্বাস করো না মনন্তরের পর তোমার ইট পাটকেল থেকে আরম্ভ করতে হবে সকলের হাস্য ডাক্তার সহাস্যে ইট পাটকেল থেকে আরম্ভ করে অনেক জন্মের পর যদি মানুষ হই আবার এখানে এলেই তো ইট পাটকেল থেকে আবার আরম্ভ ডাক্তারের ও সকলের হাস্য ঠাকুর এত অসুস্থ তবুও তাহার ঈশ্বরীয় ভাব হয় ও তিনি ঈশ্বরের কথা সর্বদা কন এই কথা হইতেছে প্রতাপ কাল দেখে গেলাম ভাবাবস্থা শ্রী রামকৃষ্ণ, সে আপনা আপনি হয়ে গিয়েছিল বেশি নয় ডাক্তার কথা আর ভাব এখন ভালো নয় শ্রী রামকৃষ্ণ ডাক্তারের প্রতি কাল যে ভাবাবস্থা হয়েছিল তাতে তোমাকে দেখলাম দেখলাম জ্ঞানের আকার কিন্তু মগজ একেবারে শুষ্ক আনন্দরস পায় নাই প্রতাপের প্রতি ইনি অর্থাৎ ডাক্তার যদি একবার আনন্দ পান অধ ঊর্ধ্ব পরিপূর্ণ দেখেন আর আমি যা বলছি তাই ঠিক আর অন্যেরা যা বলে তা ঠিক নয় এসব কথা তাহলে আর বলেন না আর হ্যাকম্যাক লাঠিমারা লাঠি মারা কথাগুলো আর ওর মুখ দিয়ে বেরোয় না ভক্তেরা সকলে চুপ করিয়া আছেন হঠাৎ ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া ডাক্তার সরকারকে বলিতেছেন বাবু কি টাকা টাকা করছ মাগ মাঘ মান মান করছ ও এখন ছেড়ে দিয়ে একচিত্ত হয়ে ঈশ্বরেতে মন দাও ওই আনন্দ ভোগ কর ডাক্তার সরকার চুপ করিয়া আছেন সকলেই চুপ শ্রী রামকৃষ্ণ জ্ঞানীর ধ্যানের কথা ন্যাংটা বলত জলে জল অধ ঊর্ধ্ব পরিপূর্ণ জীব যেন মিন জলে আনন্দে সে সাঁতার দিচ্ছে ঠিক ধ্যান হলে এইটি সত্য সত্য দেখবে অনন্ত সমুদ্র জলেরও অবধি নাই তার ভিতরে যেন একটি ঘট রয়েছে বাহিরে ভিতরে জল জ্ঞানী দেখে অন্তরে বাহিরে সেই পরমাত্মা তবে ঘটটি কি ঘট আছে বলে জল দুই ভাগ দেখাচ্ছে অন্তরে বাহিরে বোধ হচ্ছে আমি ঘট থাকলে এই বোধ হয় ওই আমিটি যদি যায় তাহলে যা আছে তাই মুখে বলবার কিছু নাই জ্ঞানীর ধ্যান আর কীরকম জানো অনন্ত আকাশ তাতে পাখি আনন্দে উঠছে পাখা বিস্তার করে চিদাকাশ আত্মা পাখি পাখি খাঁচায় নাই চিদাকাশে উঠছে আনন্দ ধরে না ভক্তেরা অবাক হইয়া এই ধ্যানযোগ কথা শুনিতেছেন কিয়ৎক্ষণ পরে প্রতাপ আবার কথা আরম্ভ করিলেন প্রতাপ সরকারের প্রতি ভাবতে গেলে সব ছায়া ডাক্তার ছায়া যদি বললে তবে তিনটি চাই সূর্য বস্তু আর ছায়া বস্তু না হলে ছায়া কি এদিকে বলছ গড রিয়েল আবার ক্রিয়েশন আনরিয়েল ক্রিয়েশনও রিয়েল প্রতাপ আচ্ছা আরশিতে যেমন প্রতিবিম্ব তেমনি মনরূপ আরশিতে এই জগৎ দেখা যাচ্ছে ডাক্তার একটা বস্তু না থাকলে কি প্রতিবিম্ব নরেন কেন ঈশ্বর বস্তু ডাক্তার চুপ করিয়া রহিলেন রামকৃষ্ণ ডাক্তারের প্রতি একটা কথা তুমি বেশ বলেছ ভাবাবস্থা যে মনের যোগে হয় এটি আর কেউ বলেনি তুমি শিবনাথ বলেছিল বেশি ঈশ্বর চিন্তা করলে বেহেড হয়ে যায় বলে জগৎ চৈতন্যকে চিন্তা করে অচৈতন্য হয় বোধস্বরূপ যার বোধে জগৎ বোধ করছে তাঁকে চিন্তা করে অবোধ আর তোমার সায়েন্স এটা মিশলে ওটা হয় ওটা মিশলে এটা হয় ওগুলো চিন্তা করলে বরং বোধ শূন্য হতে পারে কেবল জড়গুলো ঘেঁটে ডাক্তার ওতে ঈশ্বরকে দেখা যায় মনি তবে মানুষে আরও স্পষ্ট দেখা যায় আর মহাপুরুষে আরও বেশি দেখা যায় মহাপুরুষে বেশি প্রকাশ ডাক্তার হ্যাঁ মানুষ বটে শ্রী রামকৃষ্ণ তাকে চিন্তা করলে অচৈতন্য যে চৈতন্যে জড়ো পর্যন্ত চেতন হয়েছে হাত পা শরীর নড়ছে বলে শরীর নড়ছে কিন্তু তিনি নড়ছেন জানে না বলে জলে হাত পুড়ে গেল জলে কিছু পড়ে না জলের ভিতর যে উত্তাপ জলের ভিতর যে অগ্নি তাতেই হাত পুড়ে গেল হাঁড়িতে ভাত ফুটছে আলু বেগুন লাফাচ্ছে ছোট ছেলে বলে আলু বেগুনগুলো আপনি নাচ্ছে জানে না যে নিচে আগুন আছে মানুষ বলে ইন্দ্রিয়েরা আপনা আপনি কাজ করছে ভিতরে যে সেই চৈতন্য স্বরূপ আছে তা ভাবে না ডাক্তার সরকার গাত্রোত্থান করিলেন এইবার বিদায় গ্রহণ করিবেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দাঁড়াইলেন ডাক্তার বিপদে মধুসূদন সাধে তুহু তুহু বলায় গলায় ওইটি হয়েছে তাই তুমি নিজে যেমন বলো এখন ধুনুরির হাতে পড়েছো ধুনুরিকে বলো তোমারই কথা শ্রীরামকৃষ্ণ কি আর বলবো, ডাক্তার কেন বলবে না তার কোলে রয়েছি আর ব্যারাম হলে তাঁকে বলবো না তো কাকে বলব শ্রীরামকৃষ্ণ ঠিক ঠিক এক একবার বলি তা হয় না ডাক্তার আর বলতেই বা হবে কেন তিনি কি জানছেন না শ্রী রামকৃষ্ণ সহাস্যে একজন মুসলমান নমাজ করতে করতে হো আল্লাহ হো আল্লাহ বলে চিৎকার করছিল তাকে একজন লোক বললে তুই আল্লাহকে ডাকছিস তা অত চেঁচাচ্ছিস কেন তিনি যে পিঁপড়ের পায়ের নুপুর শুনতে পান ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिध्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्णार्पणमस्तु